বার্ষিক সাধারণ সভা 2020 রামগঞ্জ আধুনিক হসপিটালের উদ্যোগে মেঘনার নদীর অববাহিকায় আমাদের অবগাহন সাথে আছেন তার ভিডিও হচ্ছে হসপিটালের পরিচালক কি লইজি বিসমিল্লাহির রহমানির রহিম সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের এই যারা এই অংশ দেখছেন তারা সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাইকে ধন্যবাদ নাসির ভাই কি নাম তো হয়েছে পানি এত বেশি না হুজুর এই তো পানি নালার একটু উপরে আর কি হ্যাঁ ধরা আছে লেখক নেই যে দেখা থাক উনি কিভাবে নামে মমিন ভাই নিজে একা নেমে গেল খুব সম্মানিত দর্শক মন্ডলী আপনারা দেখতে পাচ্ছেন আমরা রামগঞ্জ আধুনিক হসপিটালের পক্ষ থেকে আমাদের এই সদস্য ভাইরা এসেছেন লাইভ না জাস্ট ভিডিও করা হচ্ছে পরে ইনশাল্লাহ আমরা ইউটিউবে দেখে আমাদের চ্যানেলে মজুদ করব এবং দর্শক মন্ডলী দেখতে পাবেন আমাদের দর্শকেরা যারা আমাদের সাথে থাকেন এবং আমরা আহ্বান টিভির পক্ষ থেকে আপনাদেরকে আজকের এই লাইভ ভিডিওতে নিয়ে আসছি তো এটা মূলত চাঁদপুরের মেঘনার স্রোতধারা আমরা আসছি এখানে আসলে কক্সবাজারের ইয়ে অনুভব করা যায় বাংলাদেশ যে একটা নদী বিধৌত অঞ্চল সেটা আমরা দেখতে পাচ্ছি আসলে নদী একে বেঁকে চারিদিক থেকে চলেছে চাঁদপুরে আসার পরে এখানে নদী আমাদের আমরা নিজেরাই নদী বিধৌত লক্ষ্মীপুরে যেখান থেকে এসেছি আমরা সেটাও নদীতে এবং সারা বাংলাদেশে এইভাবে বলা যায় নদী এবং সমুদ্র চারিদিকে বয়ে চলেছে তো আমরা সিরুফিল আরত আল্লাহ রাব্বুল আলামিন যেটি বলেছে তার জমিনকে দেখার জন্য আমরা সেই দেখার জন্য এসেছি আমাদের সাথে আমাদের সম্মানিত হসপিটালের ডিরেক্টর এবং মালিক চেয়ারম্যান সহ পরিচালনা কমিটির সদস্যবৃন্দ উপস্থিত আছেন আমরা সকলকেই সোজা হয়ে দাঁড়ানোর জন্য এবং সকলের ছবি নেওয়ার জন্য অনুরোধ করছি তো আমরা এই পর্যায়ে এখান থেকে বেরিয়ে আমাদের দুইজন বীর যোদ্ধা ওনারা গোসল করে স্নান করছেন আমরা দেখছি ওনারা খুবই ভয়ে হাঁটু পরিমাণ পর্যন্ত নেমে ওনারা ভয়ে এখন বীর পুরুষের মতো পাশে আসি আমাদেরকে খুব ইয়ে দেখাইতেছেন অথচ ওনাদের ভয় দেখে আমরা কিন্তু খুব আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মন্ডলী আপনারা দেখতে পাচ্ছেন আমরা চাঁদপুরের মেঘনার চরে নেমেছি এখানে বালুর পরিবেশ আর কি বালু এখানে জড়ো হয়ে চর দিয়েছে সেখানে আমরা নেমেছি এখানে কিছু আমাদের আবু সালে ভাই তিনি ইতিমধ্যে শামুক কুড়ানো শুরু করেছেন আপনারা দেখতে পাচ্ছেন তার হাতের শামুক এবং আমাদের অন্যান্য সম্মানিত সদস্যবৃন্দ ওনারা বিভিন্ন কার্যক্রম নিয়ে ব্যস্ত আমরা পাশেই আমরা দেখতে পাচ্ছি বয়ে গেছে মেঘনা নদী ঝলমলে সূর্য পাশাপাশি আমরা আল্লাহর সৃষ্টির এই মহিমা দেখার জন্য এখানে নেমেছি আমরা সিটাকে করে এসেছি এখানে শুকনো হয়ে যায় যখন পানি নেমে যায় এখন পানি থাকার কারণে এখানে অনেকটা ধুবে আছে জায়গাটা তো আমরা এখানেই নামছি সো আমাদের কাছে অনেক ভালো লাগছে আমরা সকলকে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আহ্বান করছি এবং আমাদের ভিডিও শেষ করছি আমরা নদী থেকে উঠে এখন কিনারে চলে এসেছি চাঁদপুরের যেই স্টেশন ঘাট বা চাঁদপুর পুরাতন স্টেশনগুলি পরিচিত সেখানে চলে এসেছি সকলকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আবার ধন্যবাদ জানিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব